আমাকে জ্ঞান দিতে শোনা কমলা, এই সংসার স্বার্থের জায়গা, এখানে স্বামী স্ত্রী বাপ ছেলে সবাই চলে স্বার্থের অঙ্ক কষে, যথেষ্ট হয়েছে, খোদায় পেটটা চলছে, এখন যাও কিছু খাবারের ব্যবস্থা করো। এই ডাইনি সুগন্ধা, ওই তাতার কাছে যদি মুক্তি না পাও তাহলে লজ্জা হচ্ছে, লজ্জা তো নেই, লজ্জা হচ্ছে আমার, সেই যাব শুধু তোর পিঠে স্পর্শ করিনি, বিশ্বাস হচ্ছে না কেন, তুই আমার পুত্র বলে যে নরক থেকে পিতাকে উদ্ধার করে সেই পুত্র হয়, তুই কি করেছিস, বংশ গৌরব ভুলে পূর্বপুরুষের ঐতিহ্য ভুলে আমাকে তুই নরকে নামিয়ে দিয়েছিস, জানিস বিদেশী শত্রুর চাইতে দেশদ্রোহী অনেক বেশি ঘৃণার পাত্র, শোন শোন অম্বর, আজ থেকে আমার সম্পত্তির উপর তোর কোনো অধিকার নেই, আপনি আমাকে ত্যাগ করলেন বাবা, তাই একে কারাগারে নিয়ে যাও, নিয়ে যাও, আসক্তি কি দিয়েছি ওকে, চলো শেষ খাওয়া খেতেই যাচ্ছি কমলা, শুধু বন্ধু নয় পিতা আমাকে ত্যাগ করেছেন, এবার বলো তুমি কি করবে, আমার সঙ্গে যাবে না এখানেই থাকবে, বলো কোথায় যেতে হবে, আমার